গরম গরম আর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে এসেছি, যেটা বাড়িতে বানানো খুবই সহজ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল রামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এই কড়াইশুঁটি গুলোকে দিয়ে দেব। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 2 খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 4 থেকে 5টা ধনে পাতার ডাটি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো জল। এবার এটার একটা আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পেস্ট কিন্তু একদম তৈরি। এবার অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1 টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল। এবার এই নুন আর সাদা তেলটা আমাদের ময়দার সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আমরা লুচি করবার সময় যেরকম ময়দা মাখি, এই ময়দাটা ঠিক সেরকম ভাবেই আমরা মেখে নেব। আমাদের ময়দা মাখা হয়ে গেছে। এবার এর গায়ে আমি অল্প পরিমাণ একটু তেল মাখিয়ে নেব। তারপর একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ জোয়ান আর 1/2 চামচ পরিমাণ হিং। এই হিং আর জোয়ানটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে বানিয়ে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। পেস্ট দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 7 অনুযায়ী নুন আর 7 অনুযায়ী চিনি। নুন আর চিনি দিয়েও আমাদের ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নুন আর চিনিটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ মৌরির গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দিলে কিন্তু এই কড়াইশুঁটি কচুরির পুরের ফ্লেভারটা খুব ভালো আসে। মৌরি গুঁড়ো দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে আমাদের পুরটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পুরটা শুকিয়ে আসছে। আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর আমি যে ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেইটা নিয়ে নেব। ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিতে হবে। তারপর এর থেকে আমি এক এক করে লেচি বার করে নেব। আমাদের সবগুলো লেচি বার করা হয়ে গেছে, তোমরা দেখো। এবার এক একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল করে নেব। তারপর হাতের সাহায্যে এরকম ভাবে লেচিগুলোকে আমাদের বাটির মতো শেপ দিতে হবে। বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে আমি যে কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে গোল করে নেব। তারপর ওই কড়াইশুঁটির পুরটা আমি এর মধ্যে এইভাবে বসিয়ে দেব। তারপর চারধার দিয়ে ময়দাটা দিয়ে এইভাবে মুখটা সিল করে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে পুরটা ভরলে কড়াইশুঁটির কচুরি যখন বেলবে তখন পুর ফেটে বাইরে বেরোবে না। আমি এখানে কড়াইশুঁটির যতটা পরিমাণ পুর বানিয়েছি তা দিয়ে তোমরা 10 থেকে 12টা কড়াইশুঁটির কচুরি বানাতে পারবে। আমাদের সমস্ত পুর ভরা হয়ে গেছে। তারপর এক একটা লেচি নিয়ে আমি গায়ে একটু ময়দা ছিটিয়ে নেব। তারপর এইভাবে আমাদের কচুরিগুলোকে বেলে নিতে হবে। দেখো আমাদের কচুরির থিকনেসটা কিন্তু এরকম হবে, বেশি কিন্তু পাতলা করতে যাবে না। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে কচুরি ভাজবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হলে খুন্তির সাহায্যে একবার এরকম নাড়াচাড়া করে নেব।
তারপর ওর মধ্যে আমি বেলে রাখা একটা কচুরি ছেড়ে দেব। কচুরি ছাড়বার পর খুন্তির সাহায্যে এইভাবে আমাদের তেলগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে কচুরিটা ফুলে ওঠে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই। দেখো আমাদের কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। এক পিট ভাজা হয়ে গেলে আমরা কচুরিটাকে অন্য পিঠে উল্টে দেব। আমাদের কচুরি ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এইভাবে একে একে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। ব্যাস, আমাদের ফুলকো ফুলকো গরম গরম কড়াইশুটির কচুরি কিন্তু একদম তৈরি। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্টে বানিয়েই ফেলো এই কড়াইশুটির কচুরিটা, আর আলুর দমের সাথে জমিয়ে খেয়ে ফেলো। আমার চ্যানেলে আলুর দমের রেসিপি অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে যখনই ভিডিও দেবো তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।